আপনার নাম কি? আপনি কি ভালো আছেন? আপনি কি আমার ভিডিওগুলো দেখেন? আপনি কি করেন? এই যে আমি বাক্যগুলো বললাম, এই বাক্যগুলোর মধ্যে আমি দুটো শব্দ ব্যবহার করেছি, একটি হলো কি এবং আরেকটি হলো কি, মানে হলো একটি হ্রস্বইকার দিয়ে এবং আরেকটি হলো দীর্ঘইকার দিয়ে। এই হ্রস্বইকার এবং দীর্ঘইকার নিয়ে আপনি কি ব্যবহারিক জীবনে প্রায় গুলিয়ে ফেলেন? মানে কখন হ্রস্বইকার ব্যবহার করতে হবে, কখন দীর্ঘইকার দিতে হবে, মানে আমরা অনেকেই কিন্তু গুলিয়ে ফেলি। আসুন আজকে এটার একটা আমরা স্থায়ী সমাধান, স্থায়ী ট্রিটমেন্ট নিয়ে নিই মাত্র এক সেকেন্ডে। মনে রাখবেন, যে সমস্ত প্রশ্নের ক্ষেত্রে কেবল হ্যাঁ বা না দিয়ে উত্তর দিলে সমাধান আসে, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে ব্যবহার করবেন কয়রশিকা কি। যেমন আপনি কি খেয়েছেন, এর উত্তর কি হবে? হ্যাঁ অথবা না। আপনি কি আমার ভিডিও দেখেছেন, এর উত্তর কি হবে? হ্যাঁ অথবা না। সুতরাং এই ক্ষেত্রে আপনি যেটা ব্যবহার করবেন সেটা হলো কয়রশিকা কি। কিন্তু যখন প্রশ্ন হবে আপনার নাম কি, আপনি এক্ষেত্রে কিন্তু হ্যাঁ বা না দিয়ে আনসার করতে পারবেন। আপনি কি করেন, এক্ষেত্রে কিন্তু আপনি হ্যাঁ বা না দিয়ে আনসার করতে পারেন। সুতরাং যেখানে বর্ণনামূলক উত্তর দিতে হয় বা হ্যাঁ বা না দিয়ে সমাধান করা যায় না, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন কয় দীর্ঘইকার কি। আজকে তাই সমাধান হয়ে গেল।